বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে জানার চেষ্টা করব অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এছাড়াও কোন কোন ইউনিভার্সিটিতে এই কোর্সটি পড়ানো হয়। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই কোর্সটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই 10+2+3 অনার্স বা পাস গ্র্যাজুয়েট হতে হবে। সায়েন্স, কমার্স, আর্টস এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে পারেন। তো আমরা এখন জানার চেষ্টা করব এই একাডেমিক ইয়ারে অ্যাডমিশন কিভাবে নেওয়া যাবে। প্রথমেই বলে রাখি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্সটি রেগুলার ও ডিস্টেন্স মোড এই দুইভাবেই পড়ানো হয়। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা বিলিস এই কোর্সটি রেগুলার মোডে পড়ানো হয় পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে, যেমন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গে যে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়াও কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটিতেও এই কোর্সটি পড়ানো হয়। এছাড়াও সেন্ট্রালের কয়েকটি সংস্থা রয়েছে, সেখানেও এই কোর্সটি পড়ানো হয়। এবং বিলিস প্লাস এমলিস দুটি কোর্স একসঙ্গে মিলিয়েই তৈরি করা হয়েছে ইন্টিগ্রেটেড কোর্স। এই ইন্টিগ্রেটেড কোর্সটি পড়ানো হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং পুরুলিয়া জেলার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে। এই ইন্টিগ্রেটেড কোর্সটি 2 বছরের আর লাইব্রেরি সায়েন্সের কোর্সটি, ব্যাচেলার কোর্সটি 1 বছরের। ইন্টিগ্রেটেড কোর্সটিতে বিলিস আর এমলিস দুটি একসঙ্গেই পড়ানো হবে, কিন্তু এই কোর্সটি সেলফ ফাইন্যান্সের কোর্স। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্সটি রেগুলার মোড ছাড়াও এই কোর্সটি ডিস্টেন্সেও পড়ানো হয়। ডিস্টেন্সে পড়ানো হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের এই দুটি ওপেন ইউনিভার্সিটিতে এই কোর্সটি পড়ানো হয়। আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরেও পড়তে চান, তো পশ্চিমবঙ্গের বাইরেও যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্সটি পড়ানো হয়। অবশ্যই ভর্তি হওয়ার আগে আপনারা দেখে নেবেন সেই কোর্সটি ইউজিসির স্বীকৃত কি না। এরপর আসছি আমি আপনারা কিভাবে অ্যাডমিশন নেবেন। 10+2+3 আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা যে কোনো ইউনিভার্সিটিতেই রেগুলার মোডে অ্যাডমিশন নিতে পারবেন। যেমন যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা বিলিস এই কোর্সটি রেগুলার মোডে পড়তে চান, তাদের বলবো এই একাডেমিক ইয়ারে অ্যাডমিশনের জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডমিশন নেওয়ার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, বা কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অলরেডি অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে। যারা ইচ্ছুক সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তোমরা প্রত্যেকটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তা সার্চ করে নোটিফিকেশানটি ডাউনলোড করে সমস্ত ইনফরমেশান কালেক্ট করতে পারো। অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয়ে যদি জানার কিছু থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা প্রত্যেকটি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এরপর আসছি আমি ডিস্টেন্স মোড। ডিস্টেন্স মোডে পড়ানো হয় কেবলমাত্র পশ্চিমবঙ্গের 2টি ইউনিভার্সিটিতেই, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়। এই 2টি বিশ্ববিদ্যালয়েই পড়ানো হয়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রার্থীকে জানুয়ারি সেশনে এখানে অ্যাডমিশন নেওয়া হয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে। প্রত্যেকটি স্টাডি সেন্টারেই কিন্তু এই লাইব্রেরি সায়েন্সের কোর্সটি পড়ানো হয়। এটির একাডেমিক সেশন জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকেই অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশিত হয়ে থাকে। এছাড়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রার্থীকে
ওয়েবসাইট লক্ষ্য রাখতে হবে, এখানে বছরে দুবার অ্যাডমিশন নেওয়া হয়। এখানে জানুয়ারি সিজনে নেওয়া হয় এবং জুন জুলাই সিজনে এখানে অ্যাডমিশন নেওয়া হয়। তো যে সকল প্রার্থীরা ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলবো তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলিকে লক্ষ্য রাখার জন্য। এছাড়াও আমাদের চ্যানেল নিয়মিত দেখতে থাকুন, আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত সমস্ত ইনফরমেশান নিয়েই অলরেডি আলোচনা করা হয়েছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তো আমাদের প্লেলিস্টের লাইব্রেরিয়ান সেকশানে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন। সেখানে আপনারা সিলেবাস, এক্সাম এছাড়াও সমস্ত তথ্য, লাইব্রেরি সায়েন্স সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।